তো এর আগের দিন আমরা ক্লাস থ্রির যে এমসিকিউটা দেওয়া হয়েছিল তার বাংলাগুলো করেছিলাম, এবার আমরা অঙ্কগুলা দেখব আজকে। চলো দেখি, ধীরে ধীরে করার চেষ্টা করি। ক্লাস থ্রির ক্ষেত্রে আমি করছি এটা, তো দেখো কি বলছে। ক্লাস থ্রির গণিত, ঠিক উত্তর নির্বাচন করো। বলছে 907, 709, 970 এবং 790 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি বড়। তো সব থেকে বেশি বড় 700 ঘরের থেকে বেশি বড় নিশ্চয়ই 900 ঘর, তাই না? 700 থেকে 900 বেশি বড়। এবার 907-এর থেকে 970 বেশি বড় অবশ্যই। তাহলে কোনটা বেশি বড় হবে? না, 970টা বেশি বড় হবে। ওকে, দেখো এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? 12, 10, 13, 16, 18, 20। আমরা জানি বিজোড় সংখ্যা কাকে বলে, যাকে দুই দিয়ে ভাগ করা যায় না, তাই তো? যেমন হচ্ছে দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, তাই না? এক হবে তো, দুই তাহলে বিজোড় সংখ্যা। চারকে আমরা কি করতে পারি? দুই দিয়ে ভাগ করতে পারি। দুই দিয়ে ভাগ করলে আমাদের দুই হয়, তাই না? তো চারও একটা, সরি, চারও একটা জোড় সংখ্যা, দুই একটা জোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা সেইগুলোকে বলে যাকে দুই দিয়ে আমরা ভাগ করতে পারি না। যেমন পাঁচকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি, আমরা পারবো পাঁচকে দুই দিয়ে ভাগ করতে? দেখো আমরা পাঁচকে দুই দিয়ে ভাগ করা যায় না। দেখো দুই একে দুই, দুই দোকানে চার, আর তিন দোকানে কত হচ্ছে? ছয় হচ্ছে। তো দেখো ছয়ে চলে যাচ্ছে, পাঁচ তো আসছেই না, তাহলে পাঁচ ভাগ করা যায় না দুই দিয়ে। তাহলে পাঁচ একটা বিজোড় সংখ্যা হবে। এইরকমভাবে আমরা দেখব এদের মধ্যে কাকে দুই দিয়ে ভাগ করা যায় না। তো দেখো বারোকে ভাগ করা যায়, কেননা ছয় দোকানে বারো হয়, তাই না? দশকেও ভাগ করা যায় দুই দিয়ে, কেননা কি পাঁচ দোকানে দশ হয়। তেরোকে ভাগ করা যায় কি? দেখো ছয় দোকানে বারো, সাত দোকানে চোদ্দ, তাহলে বারোর পরে সরাসরি চোদ্দ তো চলে যাচ্ছে, কিন্তু তেরো আসছে না, তাহলে তেরো একটা বিজোড় সংখ্যা। ঠিক একই রকম ষোলো, আঠেরো, কুড়িদেরও তুমি যদি ভাগ করে দেখো দুই দিয়ে, তো ষোলোও পাবে, আঠেরো পাবে, কুড়িও পাবে, কিন্তু তেরোটা পাবে না। এই জন্য তেরোটা হবে কি না? বিজোড় সংখ্যা। এরপরে দেখো এই যে এখানে চারটে বল রয়েছে, এখানে রয়েছে একটা দুটো, পাঁচটা বল রয়েছে, এখানে দুটো বল রয়েছে, এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে সাতটা বল রয়েছে, তাই না? এখানে সবচেয়ে বেশি বল কোনটাতে রয়েছে? তাহলে এক নম্বর বেশি বল রয়েছে, নাকি দুই নম্বর বেশি বল রয়েছে, নাকি তিন না চার নম্বর বেশি বল রয়েছে? কোথায় বেশি বল রয়েছে? না, আমরা জানি চার নম্বরে বেশি বল রয়েছে, কারণ চার নম্বরে সাতটা রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে পাঁচটা রয়েছে, এখানে চারটে রয়েছে, তাই না? তাহলে সাতটা বেশি, তাহলে উত্তর হবে ঘ, অর্থাৎ চারেরটাতে চার নম্বরে সবচেয়ে বেশি বল রয়েছে। এদের মধ্যে কী বলে? দেখো ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। ঊর্ধ্বক্রমে সাজাইতে মানে ছোটো থেকে বড় সাজাইতে হবে, তাই না? অ্যাসেন্ডিং অর্ডার ইংরাজিতে বলে একে, ঠিক আছে? তো আমরা দেখো ছোটো থেকে বড় সাজাবো। এখানে এদের মধ্যে সব থেকে ছোটো কোনটা? একশোর ঘর সব থেকে বেশি ছোটো, তাই না? তাহলে এটা সবার আগে হবে, এটা এক নম্বরে বসবে। তারপরে 303, 313, 333, 303টা হচ্ছে তারপরে দুই নম্বরে, 313 হচ্ছে তারপরে তিন নম্বরে থাকবে, আর 333 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 113 এখানে রয়েছে, দেখো 133 রয়েছে, এটা হতে পারে, অথবা 133 রয়েছে, এটাও হতে পারে, তাই না? এরপরে দেখো দুই নম্বরে 303 বসার দরকার, এখানে দুই নম্বরে 303 রয়েছে, তিন নম্বরে বসার দরকার 313, আর চার নম্বর বসার দরকার এটা। তাহলে কয়েকটাই উত্তর হবে সঠিক। আর এখানে দেখো 313 রয়েছে, 303-এর আগে 313 বসানো রয়েছে, তাহলে এটা হবে না, এটা হবে না, নিশ্চয়ই এটা সঠিক উত্তর, কয়েকটা সঠিক উত্তর। এখানে তারপরেরটা কী বলছে দেখো, আম কিনেছে 212 টাকা, 212 টাকার আম, ভাবো 212 টাকার আম কোথায় আছে? একটা আমের দাম 212 টাকা দেখেছো কোনো দিন কেউ? একটা কলার দাম 112 টাকা হয় কোনো দিন দেখেছো? 112 টাকার কলা, হ্যাঁ, আচ্ছা আজ থেকে 50 বছর পরে হইতে পারে, বলা যায় না। 112 টাকার কলা, একটা কলা নিতে গেলে 112 টাকা লাগবে, হইতেই পারে, হ্যাঁ 50 বছরের দরকার নেই, 25 বছর পরেও হয়ে যেতে পারে। আচ্ছা একটা পেয়ারার দাম 222 টাকা, ঠিক আছে 222 টাকা একটা পেয়ারা, ঠিক আছে 222 টাকা, এখন 222 টাকা চাইলে পাড়ায় সব পেয়ারা চুরি হয়ে যাবে। আচ্ছা আম কলা পেয়ারার মোট দাম কত? তাহলে তুমি যদি বাজারে গিয়ে একটা আম কেনো, একটা কলা কেনো, আর একটা পেয়ারা কেনো, তাহলে মোট দাম কত করতে হবে? তাহলে মোট কত টাকা খরচ করতে হবে? তাহলে নিশ্চয়ই আমাদের এগুলোকে যোগ করতে হবে, তাই না? তাহলে যোগ করে দেখো কত হচ্ছে, দুই দুই
আর দুই, দুই দুই চার আর দুই এক ছয়, তাই না? তারপরে হচ্ছে দুই একে হচ্ছে কত, তিন, আর একে হচ্ছে চার, তাই না? তাহলে হচ্ছে চার বসবে এখানে, তারপরে দুই আর একে হচ্ছে তিন আর দুই হচ্ছে পাঁচ, কোনো হাতের সংখ্যা নেই, তাহলে পাঁচটা বসে গেল। তাহলে পাঁচ চার ছয় কোথায় আছে এখানে, দেখো কয়ে রয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, রীতা দোকান থেকে দুই প্যাকেট বিস্কুট কিনে আনলো। রীতা দোকানে গিয়েছে, দু প্যাকেট বিস্কুট কিনেছে, কী বিস্কুট কিনেছে জানি না। আচ্ছা, সেটা মেরিও হতে পারে, বিস্ক ফার্মেরও হতে পারে, ব্রিটানিয়ারও হতে পারে। আচ্ছা আচ্ছা, এক প্যাকেট, এক প্যাকেটে দশটা বিস্কুট রয়েছে, একটা প্যাকেটে দশটা বিস্কুট রয়েছে, সেখান থেকে ভাইকে চারটি বিস্কুট দিল। আচ্ছা, নিচের কোনটি ঠিক, নিচের কোনটি ঠিক, এ কি? আচ্ছা, এরকম বলা যেতে পারত যে কতগুলা, কতগুলা কি রয়েছে না, বিস্কুট রয়েছে, বিস্কুট পড়ে রয়েছে, সেটা বললে তারপরে নিচের কোনটি ঠিক, এর মধ্যে যদি এরকম দিত যে আর কতগুলি বিস্কুট রয়েছে, ঠিক আছে, তারপরে নিচের কোনটি ঠিক, এটা বলা বেশি যুক্তিযুক্ত ছিল। যাই হোক, কী করেছেন বিশেষজ্ঞ কমিটি, ওনারাই ভালো বুঝবেন। তো নিচের মধ্যে কোনটি ঠিক, ঠিক দেখো, আমরা দুটো বিস্কুট কিনে, দুটো বিস্কুটের প্যাকেট কিনেছি, তার মধ্যে প্রতিটা প্যাকেটে দশটি করে বিস্কুট রয়েছে, তাই না? তাহলে মোট কতগুলো বিস্কুট রয়েছে, এইটা আমরা দুই ভাগে করতে পারি, দুইভাবে করতে পারি না, একটা বিস্কুটে দশটা রয়েছে আর একটা বিস্কুটে দশটা রয়েছে, টোটাল যোগ করলে কুড়িটা বিস্কুট, তাই না? আর এর মধ্যে থেকে চারটে বিয়োগ হয়ে যাবে, চারটে যেহেতু ভাইকে দিয়ে দিয়েছে, ভাই খেয়ে নিয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে চারটে, তাহলে টোটাল ষোলোটা, তাই না? এই একটা করতে পারি, অথবা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে দুটো প্যাকেট রয়েছে প্রতিটা বিস্কুটে, এই সরি, দুটোটা প্যাকেট রয়েছে, দুটো প্যাকেট রয়েছে, প্রতিটা প্যাকেটে দশটা করে বিস্কুট রয়েছে, তাহলে আমরা কী করবো, দুটো প্যাকেট আর প্রতিটা প্যাকেটে দশটা করে বিস্কুট রয়েছে, আমরা এবার গুণ করেও আনতে পারি, দুই দোকানে দশ। আর এরপরে কী করা হয়েছে, না টোটাল এতটা বিস্কুট রয়েছে, দুই গুণিত দশ, তারপরে কী করা হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে চারটে, চারটে বিস্কুট ভাইকে দেওয়া হয়েছে, তাহলে চারটে মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা হবে সঠিক উত্তর, তাই না? দেখো এটা সঠিক উত্তর হবে। কোন ঘড়িতে ছটা বাজে, ছটা বাজার জন্য তো ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একটু ছোটো বড়ো হওয়ার দরকার, একটু ছোটো বড়ো আছে, একটু ভালো করে না দেখলে বোঝা যাবে না। তো দেখো এখানে আমার ধরে নিচ্ছি এইটা ছোটো ঘন্টার কাঁটা আর এটা বড়, তাহলে এটা বাজছে প্রায় বারোটা বাজিতে, সরি বারোটা বাজিতে পনেরো মিনিট, এটা এটা তো না, ছটা নয়, এটা বারোটা পনেরো বাজছে, এটাও নয়, এটা দেখো এটা তো ছটা পনেরো বাজছে, এটাও নয়, তো এখানে হওয়া উচিত ছটা বাজে। এখানে দেখো বোঝা যাচ্ছে না কোনটা ছোটো কাঁটা কোনটা বড় কাঁটা, আমার তো মনে হচ্ছে বারোর দিকে যেটা রয়েছে সেইটাই ছোটো কাঁটা, ঘন্টার কাঁটা মনে হচ্ছে, আর নিচেরটা বড় কাঁটা মনে হচ্ছে। তো যাই হোক, এটা এরকম হওয়া উচিত ছিল, মানে ওপরে ওপরের কাঁটাটা বড় হওয়ার কথা ছিল, নিচের কাঁটাটা ছোটো হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো যাই হোক হয়েছে, তো এ তিন নম্বরের কোয়েশ্চেন এটা সঠিক হওয়ার কথা, ভালো করে দেখে বুঝবে। হ্যাঁ, নিচের কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ আছে, নিচের কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ রয়েছে, দেখো এখানে কটা ত্রিভুজ রয়েছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাই না? এক নম্বর ত্রিভুজ, দুই নম্বর ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ রয়েছে, এখানে দেখো অনেক কটা ত্রিভুজ রয়েছে, একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ, চারটে ত্রিভুজ, আবার এই যে টোটালটা করলে এই একটা ত্রিভুজ হয়ে যাবে, তাহলে পাঁচটা ত্রিভুজ হয়ে গেল, আবার এধারে ধরলেও ছটা ত্রিভুজ হয়ে গেল, আবার যদি এর উল্টোভাবে করা হয় তাহলে সাতটা ত্রিভুজ হয়ে গেল, আর এর উল্টোভাবে ধরলে আটটা ত্রিভুজ হয়ে গেল, তো টোটাল আটটা ত্রিভুজ রয়েছে এখানে, এখানে তো কোনো ত্রিভুজ নেই, এটা ফাঁকা, এখানে দেখো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, আর এই টোটাল একটা ত্রিভুজ, টোটাল তিনটে ত্রিভুজ রয়েছে এখানে, তাই না? তো বলেছে দুটি ত্রিভুজ রয়েছে কোথায়, না তাহলে প্রথম এটাতেই রয়েছে, তাহলে কয়ের উত্তরটা হবে, এক নম্বরে দুটো ত্রিভুজ রয়েছে। কোন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য, তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব, কোনটা ভাগ করা যায়, তাহলে তিনের ঘরে আমরা নামটা পড়া শুরু করব, দেখো তিন একে তিন, তিন দোকানে ছয়, তারপরে হচ্ছে তিন ত্রিক্ষে নয়, তিন চারা বারো, তিন পাঁচা পনেরো, তিন ছয় আঠেরো, আঠেরো রয়েছে কোথাও, আঠেরো নেই, তিন সাতকে একুশ, দেখো একুশ রয়েছে, তাই না? তাহলে একুশটা তিন দিয়ে বিভাজ্য, আর তারপরে তিন, তিন সাথে গিয়েছি, তিন আটকে চব্বিশ, চব্বিশ নেই, তিন আটকে চব্বিশ, তিন নয়
সাতাশ, সাতাশও নেই, তিন দশে তিরিশ, তিরিশও নেই। তারপর হচ্ছে তোমার তিন এগারো তেত্রিশ, তাও নেই, তিন বারং ছত্রিশ, তাও নেই, তিন তেরং উনচল্লিশ, তাও নেই, চল্লিশ রয়েছে, আর তিন পনেরো, এই সরি তিন তেরো গেল, তিন চোদ্দো বিয়াল্লিশ, তো বিয়াল্লিশও নেই। তাহলে আমাদের একটাই পেয়েছি, চল্লিশ পার হয়ে গেছে, সব পার হয়ে গেছে। তাহলে আমাদের হবে এইটা, গয়ের উত্তরটা সঠিক হবে একুশ, একুশ যেহেতু তিন দিয়ে বিভাজ্য। আমরা কি পেলাম, তিন সাতকে, সরি তিন গুণিত সাত একুশ। আচ্ছা এক মিনিটের, একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে কতবার? আচ্ছা মিনিটের কাঁটা কতবার ঘোরে আমরা জানি কি, মিনিটের কাঁটা একবার ঘুরলে ক ঘন্টা হয়। মিনিটের কাঁটাটা বড়, যে মিনিটের কাঁটাটা যদি একবার সম্পূর্ণ ঘোরে তাহলে কত হবে, এক ঘন্টা হয়, এক ঘন্টায় মিনিটের কাঁটা সম্পূর্ণ একবার ঘোরে, তাই না? তাহলে আমরা কতবার জানি, আমরা কি জানি, একদিনে, একদিনে কতটা মানে কত ঘন্টা হয়, চব্বিশ দিনে, এই সরি চব্বিশ ঘন্টায় একদিন হয়। তাহলে একবার ঘুরলে যদি এক ঘন্টা হয় তাহলে পুরো একটা দিনে চব্বিশ ঘন্টা যদি পার করতে হয় তাহলে কবার ঘুরতে হবে, আবার একবার ঘুরতে হবে, দুবার, তিনবার, চারবার, এরকম করে পাঁচ ছয় সাত, টোটাল চব্বিশ বার ঘুরতে হবে, তবেই চব্বিশ ঘন্টা হবে, তবেই চব্বিশ ঘন্টা হবে। তাহলে চব্বিশ বার ঘুরতে হবে, একদিনে চব্বিশ বার ঘুরতে হবে, তাহলে উত্তর হবে গয়েরটা চব্বিশ বার। আচ্ছা তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন, তাহলে খরচ কত হলো? তাহলে একটা চেয়ারের দাম এত, একটা টেবিলের দাম এত, তাহলে টোটাল আমাদের কী করতে হবে, মোট যোগ করতে হবে, টোটাল খরচ কত হয়েছে, মোট খরচ কত হয়েছে যোগ করতে হবে। তাহলে পাঁচ আর সাথে কত হয়, বারো, হাতে থাকলো এক, এই পাঁচ আর সাত যোগ করেছি আমরা, তোমরা এভাবে বসিয়ে নিয়েও করতে পারো, নয় পাঁচ সাত, আর হচ্ছে নয় সাত পাঁচ, তাহলে একক, দশক, শতক, তো এভাবে আমরা করতে পারি যোগ করলে, অথবা তোমরা এরকম পাশাপাশি রেখেও যোগ করতে পারো। তো সাত আর পাঁচে কত হবে, বারো, বারো দুই, হাত থাকলে এক, আমরা হাতে এক ধরে রেখেছি, পাঁচ আর সাথে বারো, সেই বারো আর হাতে এক, টোটাল তেরো হয়ে গেল, আবার হাতে থাকলো আমাদের এক, নয় আর নয় আঠেরো, আর হাতে এক উনিশ, তাহলে এক নয় তিন দুই, তাহলে এইটা হবে উত্তর, এক নয় তিন দুই টাকা। ট্রেনের একটি কামরায় একশো তেত্রিশ জন যাত্রী রয়েছে, যখন ট্রেনটি পাড়ের স্টেশনে থামলো তখন তেইশ জন ছাত্রী যাত্রী নেমে গেল, সরি যাত্রী নেমে গেল, এখন ওই কামরার যাত্রীর সংখ্যা কত? তাহলে একশো তেত্রিশ জন ছিল, যদি নেমে যায় তাহলে কমে যাবে না বাড়বে, নিশ্চয়ই নেমে গেলে কমে যাবে, তাহলে কমে গেলে নিশ্চয়ই কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে তিন থেকে তিন বাদ দিলে হয় কত, এটা একক, দশক, শতক। আচ্ছা তিন থেকে দুই বাদ দিলে আমরা কত হয় জানি, এক হয়, আর হাতে তো কিছুই নেই, তাহলে একটাই নেমে আসবে, বাদ দেওয়ার কিছুই নেই, তাহলে একশো দশটি। আচ্ছা তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি, তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? তাহলে আমরা জানি কোন সংখ্যার পরে আর তিন অঙ্কের সংখ্যা থাকে না, তাহলে আমরা এর সঙ্গে এক যোগ করে দেখব, এটা হবে নশো এক, তাই না? এটাও তিন অঙ্কের সংখ্যা রয়েছে, এর সঙ্গে এক যোগ করলে হবে নশো নিরানব্বই, এটাও তিন অঙ্কের সংখ্যা, এর সঙ্গে এক যোগ করব কত হবে, হচ্ছে নশো নব্বই, এটাও তিন অঙ্কের সংখ্যা, এর সঙ্গে এক যোগ করলে কত হবে, হাজার হয়ে যাবে, দেখো নয় আর একে দশ, হাত থাকলে এক, আবার নয় আর একে দশ, হাত থাকলে এক, আর নয় আর একে দশ, হাজার হয়ে গেলো, তাই না? তাহলে এটা তিন অঙ্কের সংখ্যা থাকলো না, তাহলে সব থেকে বড়ো তিন অঙ্কের সংখ্যা কোনটা হলো, এই নশো নিরানব্বই, কেননা এর থেকে এক ধাপ উপরে গেলে এক যোগ করলে কী হয়ে যাবে, সেটা তিন অঙ্কের সংখ্যা থাকবে না, চার অঙ্কের সংখ্যা হয়ে গেলো, তাই না? তাহলে তিন অঙ্কের সংখ্যা সব থেকে বড়ো কোনটা, এই ঘরেরটা হবে। তারপরে এক বছর মিতা ও তার বন্ধুরা স্কুলে এতটি গোলাপের চারা গাছ লাগিয়েছে, ওকে, তাহলে এক বছরে লাগিয়েছে মিতা ও তার বন্ধুরা একশো একাত্তরটা স্কুলে লাগিয়েছে, আমাদের স্কুলে কজন লাগাই, আমাদের স্কুলে তো গাছের চারা লাগানো থাকলেও সব ছাগলে খেয়ে নেয়, গরুতে খেয়ে নেয়। আমল ও তার বন্ধুরা, এই সরি অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে এতটি গোলাপের চারা লাগিয়েছে, আর তাহলে মিতা ও তার, মিতা এবং তার বন্ধুরা লাগিয়েছে এতটা, এতগুলি, আর অমল আর তার বন্ধুরা লাগিয়েছে এতটা, তাহলে মেয়েরা দেখো জিতে গিয়েছে, মেয়েরা লাগিয়েছে, মিতা এবং তার বন্ধু বান্ধবীরা লাগিয়েছে একশো একাত্তরটি, আর অমল তার বন্ধুরা লাগিয়েছে এতটা, আচ্ছা একশো একুশটি।
কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে। তাহলে কারা লাগিয়েছে দেখো, 171টা নিশ্চয়ই বেশি 121টার থেকে। তাহলে কতটা বেশি সেটা আমরা দেখব, কতটা বেশি বার করতে গেলে আমাদের কি করতে হবে না বিয়োগ করতে হবে, 171 মাইনাস হচ্ছে 121। তাহলে এক থেকে একবার দিলে শূন্য, সাত থেকে দুইবার দিলে হয় পাঁচ, হাতে কিছু নেই, এক থেকে একবার দিলে জিরো। তাহলে এধারে জিরো তো বসে না। তাহলে 50টা গোলাপের চারা বেশি লাগিয়েছে কারা, না মিতারা লাগিয়েছে 50টি গোলাপের চারা বেশি। মিতা ও তার বন্ধুরা 50টি চারা বেশি লাগিয়েছে, তাহলে এটা সঠিক হবে তাই না। এখানে দেখো, রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো, মোট এতটি বই দেওয়া হলো, কতজন ছাত্র বই পেলো। তাহলে আমরা কি করব, তাহলে এতটা বই দেওয়া হয়েছে, এক একজনকে তিনটি করে বই দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করব, কতজন ছাত্র বার করতে গেলে নিশ্চয়ই আমরা ভাগ করব তাই না। তাহলে 4 5 6 একে আমরা ভাগ করব, সরি ভাগ করব 3 দিয়ে। তাহলে 3 × 3 বিয়োগ করলে হয় 1, এই 5 নেমে আসলো, 3 × 5 = 15 বিয়োগ করলে 0 0 হয়ে গেল, এই 6 আসলো। আচ্ছা আর 3 × 3 = 6, তাহলে কেটে গেল, তাহলে 152 জন। তাহলে টোটাল কতজন ছাত্র রয়েছে, না 152 জন ছাত্র রয়েছে, 172 জন ছাত্র রয়েছে বলা ভুল, কেননা 172 জন, আচ্ছা প্রত্যেক ছাত্রকেই দেওয়া হয়েছে তিনটে করে, তাহলে নিশ্চয়ই 172 জন ছাত্রই রয়েছে। অথবা এও বলতে পারো যে 172 জন ছাত্র বই পেয়েছে, এই সরি 152 জন ছাত্র বই পেয়েছে। আচ্ছা এখানে কি বলছে, কিউ 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 কিউ। আচ্ছা এখানে দেখো, টোটাল 5টা কিউ রয়েছে, দুটো বাদ দিলে হয়, সরি সরি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 60টা কিউয়ের মধ্যে এই দুটো কিউ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 5টা কিউ পড়ে থাকবে তাই না। এই 5টা কিউ থেকে আবার যদি 2টো কিউ বাদ দিই, তারপরেরটাই এখান থেকে এখানে যেতে গেলে 2টো বিয়োগ করতে হয়েছে, আবার এখান থেকে এখানে যেতে গেলে 2টো বিয়োগ করতে হয়েছে তাই না। তাহলে সিকোয়েন্স অনুসারে যদি আমরা যাই, তাহলে এখানে যখন আসবে এখানেও আবার 2টো বিয়োগ করে দেবে, তখন 1টা কিউ পড়ে থাকবে তাই না, 1টা কিউ পড়ে থাকবে। তো এটা পরেরটিতে কটি তারা, এটা তারা অত কিউ 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 হচ্ছে, তারা হবে মানে তারা মানে বুঝলাম না, যাই হবে এনে কিউ রয়েছে, তারা কি জন্য বলছে জানি না। আচ্ছা তো আমরা জানি 2টো 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 করে কমছে প্রতিবারই, তাহলে এখানে একটা তারা, তারাই যদি বলে তাহলে এটা হচ্ছে তারা, ঠিক আছে। আচ্ছা তো একটা তারাই পড়ে থাকবে, তারা না এটা কিউ অবশ্যই। আচ্ছা এরপরে পরিবেশ রয়েছে, তো পরিবেশ আমরা পরে দেখব, আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা প্র্যাকটিস করো বাড়িতে ভালো করে, ঠিক আছে।